ওটা আমরা আরো ফ্লোচার্টে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। কোন বা চিজ প্যাকেজ যেটা আমরা যদি পাই, যেটা আমরা ওয়াইন্ডিং এর পরে, এই ওয়াইন্ডিং করার পরে যে কোন চিজ প্যাকেজ পাবো, সেই কোন চিজ প্যাকেজটাকে আমরা ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনে দেব। ওয়ার্পিং মেশিনটা যখন আমরা সামনে পড়াবো, ওর কিছু পার্টস আছে, ওয়ার্পিং মেশিনের ইনপুট আছে, ক্রিল সেকশন বলে, হেড স্টক সেকশন বলে, তো কোন চিজকে আমরা ওয়ার্পিং মেশিনের ইনপুট হিসেবে দেব। হ্যাঁ বলো স্যার, কোন বা চিজ প্যাকেজটা আসলে মেইনলি কি স্যার? আমি এখন এইটা শেষ করার পরে আমি তোমাদেরকে কোন চিজ পার্ন এই প্যাকেজেস ফিগার দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে এখনই দেখাবো। হ্যাঁ, আমি আগে এই বিষয়টাকে একটু ওভারভিউ করে নেই, এরপরে আমি যখন ওই ওই জিনিসটা দেখাবো, রিলেট করলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, কোন চিজ প্যাকেজ গুলাকে ওয়ার্পিং মেশিনে যদি আমরা ইনপুট হিসেবে দেই, তাহলে ওয়ার্পবিম বা ওয়ার্পার্স বিম পাবো, ওয়ার্পবিম বা ওয়ার্পার্স বিম পাবো। এই ওয়ার্পবিমটাকে আমরা সাইজিং মেশিনে দিলে সাইজড বিম বা উইভার্স বিম পাবো। এই সাইজড বিমটাকে যদি আমরা লুমিং গেটিং উইভিং সেকশনে দেই, এখানে কিছু ফাংশন আছে, লুমিং বলে এবং গেটিং বলে। আমি যখন সামনে প্রসিড করব, আমি লুমিং গেটিং এই বিষয়টাকে আমি ডেফিনেশন আকারে এবং ফিগার দিয়ে স্কেম্যাটিক ড্র করে ব্যাপারটাকে বুঝাবো ইনশাআল্লাহ। এরপর আমরা ওভেন গ্লেজ ফেব্রিক পাবো। আচ্ছা, এই যে ফ্লোচার্ট অফ উইভিং উইথ ইনপুট এন্ড আউটপুট, এই বিষয়টা হচ্ছে একটা ফ্লোচার্ট বা প্রসেস সিকোয়েন্স। এর ইনপুট দেখালাম, আউটপুট দেখালাম, এখন আসো আমরা কোন চিজ বা স্পিনার্স ববিন বা রিং কপ এটা কিরকম দেখতে এটা একটু দেখাই, যেহেতু আমরা ল্যাব করতেছি না, ল্যাব করলে আমরা ফিজিক্যালি দেখাতে পারতাম। একটু তোমরা দেখো, আমি একটু এই যে টাইপস অফ ল্যান্ড, সবাই কি দেখতেছো? জি স্যার। আচ্ছা, এখানে সবার যে তোমাদের বাম দিকে যে প্যাকেজটা আছে, এখানে বাম দিকে যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজটা হচ্ছে স্পিনার্স ববিন বা রিং কপ। এটা হচ্ছে স্পিনিং ফ্রেমের আমাদের আউটপুট। যেটা এখানে যে ভিতরে যে ববিনের প্যাকেজটা আছে, এমটি প্যাকেজ, যেটা ভিতরে যে ববিন প্যাকেজ হোল্ডার আছে, সেটা দেখো এটা প্লাস্টিকের, কোন একটা পলিমারিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। বুঝতে পারতেছো? একটু রেসপন্স করতে হবে। বাম দিকের যে প্যাকেজটা দেখতেছো, স্পটলাইট দিয়ে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ থামো, আমি একটু এটা, আচ্ছা একটু লক্ষ্য থামো, তোমরা একটু ইয়ে করো। আচ্ছা এডিট, এখানে ওই অপশনটা আসতেছে না, আমি যেটাতে আমরা সার্চ লাইট দিতে পারি, স্পট লাইট। আচ্ছা একটু লক্ষ্য করো তোমরা, তোমাদের যে এটা যেহেতু মিরর করা আছে, তোমাদের বাম দিকের যে প্যাকেজটা দেখতেছো, সেই বাম দিকের প্যাকেজে
যার প্যাকেজ হোল্ডারটা একটা পলিমারিক ম্যাটেরিয়াল, একটু বেগুনি কালারের, একটু লক্ষ্য করো ওখানে দেখো এটা হচ্ছে স্পিনার্স ববিন বা রিং কপ। স্পিনার্স ববিন বা রিং কপে দেখো অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক কম, অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক কম, একটু লক্ষ্য করতেছো? জি স্যার। ঠিক আছে, তার ডান দিকে যে প্যাকেজটা সেটাকে আমরা বলতেছি কোন প্যাকেজ। হ্যাঁ, কেউ বললে একটু। হ্যালো, এটা কি আউটসাইড নয়েজ? হ্যালো, আচ্ছা ডান দিকের প্যাকেজটা হচ্ছে কোন প্যাকেজ? দুই নম্বর প্যাকেজ। বাম দিক থেকে প্রথমটা হচ্ছে স্পিনার্স ববিন বা রিং কপ, তারপরে তারপরের যে দুই নম্বর প্যাকেজটা এটাকে আমরা বলছি কোন প্যাকেজ, তারপরে হচ্ছে চিজ প্যাকেজ, তারপরেরটা হচ্ছে পার্ন প্যাকেজ, PIRN পার্ন প্যাকেজ। আমরা প্যাকেজের ক্লাসিফিকেশন করাবো, আপাতত দেখে নাও পার্ন প্যাকেজ। স্পিনার্স ববিন এবং পার্ন প্যাকেজ দেখতে অনেকটা একই রকম মনে হচ্ছে, মানে ওর যে কোনিক্যাল শেপ, বটম এবং টপ দুইটাই কোনিক্যাল শেপ হয়েছে, কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য, আমরা এটা সামনে প্রসিড করলে বুঝতে পারবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে স্পিনার্স ববিন, যেহেতু আমাদের প্রসেস ফ্লো চার্টের মধ্যে আমরা বললাম যে স্পিনিং ফ্রেম থেকে যে ববিনটা পাবো সেটা হচ্ছে স্পিনার্স ববিন বা রিং কপ, এটা হচ্ছে স্পিনিং মেশিন বা রিং ফ্রেমের আউটপুট। এই রিং কপ বা স্পিনার্স ববিনের মধ্যে অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক কম, এবং ভিতরে যে প্যাকেজ হোল্ডার সেটা হচ্ছে একটা পলিমারিক ম্যাটেরিয়াল, একটা প্লাস্টিকের একটা প্যাকেজ হোল্ডার। এবং ডান দিকে গুলো দেখো কোন এবং চিজ, এই দুইটা প্যাকেজে হচ্ছে প্লাস্টিক কাগজের প্যাকেজ হোল্ডার, কাগজের। তো এখন পলিমারিক ম্যাটেরিয়াল যদি হয় এই যে বাম দিকে স্পিনার্স ববিনের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই একটা দাম আছে, পলিমারিক ম্যাটেরিয়াল যেহেতু প্লাস্টিক যেহেতু, আর দুইটা যেহেতু কাগজ এর দাম ওর তুলনায় অনেক কম। তো আমরা যখন স্পিনিং মেশিনে স্পিনিং ফ্রেম থেকে স্পিনার্স ববিন বা রিং কপ পেয়ে থাকি, সেটা সেটা যেহেতু রিং ফ্রেমে হয়, তো রিং ফ্রেমের মধ্যেই মূলত এই প্লাস্টিকের যে প্যাকেজ হোল্ডার এটা থাকে। এখানে আমরা স্পিনিং এখানে আমরা ইয়ারটাকে করি ওয়াইন্ডিং করি, ওখানে যদি ইয়ার্ন তৈরি হয় রোভিং থেকে ইয়ার্ন তৈরি হয়, যার কারণে ওখানে ইয়ার্নের পরিমাণটাও কম থাকে। আমরা মূলত ওয়াইন্ডিং এর মূল পারপাসটা হচ্ছে যে ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ করা, এটা মূল অবজেক্টিভ। আচ্ছা, ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ করবো আমরা যদি ওয়াইন্ডিং মেশিনে হয়, কোন ওয়াইন্ডিং মেশিন, সেক্ষেত্রে আমরা স্পিনার্স ববিনটাকে দেবো ইনপুট সেকশনে। কোন ওয়াইন্ডিং মেশিনের মধ্যে যখন স্পিনার্স ববিনকে ইনপুট হিসেবে দেবো, আউটপুট পাবো আমরা কোন প্যাকেজ, ডান দিকে দুই নম্বর প্যাকেজটা পাবো আউটপুট হিসেবে। সেখানে আমরা স্বভাবতই দেখতে পারতেছি যে স্পিনার্স ববিনের থেকে কোন প্যাকেজের মধ্যে অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক বেশি। আচ্ছা, অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক বেশি, এবং যদি আমরা চিজ প্যাকেজের চিজ ওয়াইন্ডিং মেশিনের মধ্যে দেই, তাহলে সেখানেও আমরা চিজ প্যাকেজ পাবো। এই প্যাকেজ গুলো এক একটা 1.25 কেজি, 1.5 কেজি, 2.2 কেজি, আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্যাকেজকে ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো, ওয়েট কে কম বেশি করতে পারবো। কোন প্যাকেজ, চিজ প্যাকেজকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বেশি করতে পারবো। আমরা যদি চাই যে একটা কোন প্যাকেজ হবে 1.5 কিলোগ্রাম, তাহলে আমরা মডার্ন মেশিন গুলোতে এটা যদি সেট করে দেই, তাহলে 1.5 কিলোগ্রাম হওয়ার পরে মেশিনটা স্টপ হয়ে যাবে, আমরা তখন এটাকে ড্রপিং করে ফেলবো বা এখানে এটাকে আমরা ডেলিভারি হিসেবে পাবো। আচ্ছা, তাহলে ওয়ার্পিং মেশিনের মধ্যে আমরা কোন বা চিজ প্যাকেজটাকে ইনপুট হিসেবে দেব, যে ওয়ার্পিং মেশিনে দেব সেই কোন বা চিজ প্যাকেজ ইনপুট হিসেবে দেব, সেখান থেকে আমরা ওয়ার্প বিম পাব। ওয়ার্প বিমটা দেখতে এইরকম, এই যে ব্যাকরেস্টের নিচে যে বিমটা আছে এটা মূলত উইভার্স বিম বা সাইজ বিম, কিন্তু ওয়ার্প বিম দেখতে এরকম, এখানে দুইটা অংশ থাকবে। ওয়ার্পিং মেশিনে যখন আমরা কোন বা চিজ প্যাকেজ ইনপুট হিসেবে দেবো, সেখান থেকে যে আউটপুট পাবো সেটাকে আমরা বলতেছি ওয়ার্প বিম বা ওয়ার্পার্স বিম। সেই ওয়ার্পার্স বিমটাকে সাইজিং মেশিনে দিলে আমরা পাবো উইভার্স বিম বা সাইজড বিম। ওয়ার্প বিম এবং সাইজড বিম বা উইভার্স বিম দুইটা দেখতে একই রকম, এখানে কিছু বেসিক পার্থক্য আছে, সেটা আমরা সামনে প্রসিড করলে বুঝতে পারবো। বিম বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে এটা মূলত তো 3D ভিউ দেখানো হয়েছে, তো এখানে গোল সার্কেল সার্কুলার ডিস্ক এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ, এবং মাঝখানে অংশটাকে বলা হয় ব্যারেল।
আমি একটু ড্র করি। তোমরা যদি একটু সামনে থেকে দেখো বিমকে, ওয়ার বিমকে সামনে থেকে যদি দেখো এরকম মনে হবে। এই অংশটাকে আমরা বলতেছি ফ্ল্যাঞ্জ, FLANGE, এটাকে আমরা ফ্ল্যাঞ্জ বলতেছি। আর এই অংশ যার যার মধ্যে ইয়ার্নগুলো জড়ানো থাকবে এটাকে ব্যারেল বলতেছি। ফ্ল্যাঞ্জ এবং ব্যারেল মূলত ইয়ার্ন গুলা এখানে থাকবে, এখানে যদি এটা ইয়ার্ন হয়, এই যে ইয়ার্ন মাল্টিপল এন্ডস ওয়ার বিম মধ্যে জড়ানো থাকবে। তাহলে ওয়ার যখন আমরা কোন বা চিজ প্যাকেজ কে ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনে দেব, ক্রিল সেকশনে দেব, ইনপুট সেকশনটা হচ্ছে ক্রিল সেকশন ওয়ার্পিং মেশিনের জন্য, সেই ইনপুট সেকশনে যখন আমরা কোন বা চিজ প্যাকেজ কে ইনপুট হিসেবে দেব, অনেকগুলা কোন প্যাকেজ দেব আমরা, অনেকগুলা কোন অথবা অনেকগুলো চিজ, সেখান থেকে আমরা একটা বিম পাবো যেটাকে আমরা ওয়ার্প বিম বলতেছি। ওয়ার্প বিম, সেই ওয়ার্প বিম সেখানে আমরা মাল্টিপল এন্ডস পাবো, এই যে মাল্টিপল এন্ডস 1, 2, 3, 4 এরকম করে অনেকগুলো এন্ডস পাবো। সেখানে বিমটা দেখতে এরকম, ফ্ল্যাঞ্জ থাকবে, ব্যারেল থাকবে, এবং ফ্রন্ট থেকে দেখলে এরকম দেখতে পাবো আমরা। আর আমরা যদি সাইড থেকে দেখি, আমরা একটা সাইড থেকে, তাহলে কেমন দেখাবে? যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে এসেছি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউটা কেমন হতে পারে। আমরা যদি সাইড থেকে দেখি, একবারে সাইড থেকে, সেক্ষেত্রে আমরা এই যে এরকম দেখবো, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, সবচেয়ে বড় সার্কেলটা হচ্ছে ফ্ল্যাঞ্জ। আর মাঝখানের যে সার্কেলটা, এটা আমরা ব্যারেলের, যেহেতু ক্রস সেকশন ভিউর মতো দেখতে পারতেছি আমরা, ব্যারেলের ক্রস সেকশন, বা ব্যারেল যেহেতু আমরা সাইড ভিউ দেখতেছি, যার কারণে এটা হচ্ছে ব্যারেল। ঠিক আছে, ফাঁকা না, আমি তোমাকে তো বলতেছি, আমি যে প্রথমে যে ফিগারটা দেখালাম সেটা হচ্ছে তুমি যদি একটা ওয়ার বিম কে সামনে থেকে দেখো, ফ্রন্ট ভিউ দেখো, ফ্রন্ট সামনে থেকে, তাহলে কেমন দেখবে? আমি ওটা দেখানোর চেষ্টা করছি প্রথমটাতে। এইটা একটু বুঝতে হবে, আমরা যখন ফিগার ড্র করব বিভিন্ন মেশিনের স্কিম্যাটিক ডায়াগ্রাম, তখন সাইড ভিউ, টপ ভিউ এগুলো আমাদের আঁকতে হবে, যার কারণে আমাদের বুঝতে হবে যে একটা বিম কে, একটা ওয়ার্প বিম কে সাইড থেকে দেখলে কেমন দেখায়, টপ থেকে দেখলে কেমন দেখায়। একটা মেশিনের যখন আমরা স্কিম্যাটিক ফিগার ড্র করব, যে টপ ভিউ বা সাইড ভিউ, যাতে আমরা দেখে বুঝতে পারি এটা আসলে টপ ভিউ না সাইড ভিউ, এবং এটা কি মিন করতেছে। আমি প্রথমে যে ফিগারটা দেখালাম সেটা মূলত হচ্ছে ফ্রন্ট ভিউ, সামনে থেকে যদি দেখি এরকম দেখাবো, দেখা যাবে। এটা ওয়ার্প বিম, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, আর এটা হচ্ছে ব্যারেল। ব্যারেলের মধ্যে ইয়ার্ন গুলো জড়ানো থাকবে, ওয়ার্পিং করার পরে যে আউটপুটটা পাবো। আচ্ছা, এটাকে যদি আমরা সাইড থেকে দেখি, এই সাইড থেকে, এই সাইড থেকে যদি দেখা দেখি আমরা, তাহলে কেমন দেখাবে? এই অংশটুকু গোল দেখা যাবে, এবং মাঝখানে যে ব্যারেল, ব্যারেলটা তো জয়েন করা থাকে, ব্যারেলটা হচ্ছে এরকম যে আমরা যেভাবে স্ক্রু একখানে আটকাই, ঠিক না, নাট বা বোল্ট বা কোনো একটা স্ক্রু যদি আটকাই, সেক্ষেত্রে ঘুরায় ঘুরায় এই এই ডিস্টেন্সটাকে চেঞ্জ করা যায়। এই যে ডিস্টেন্স ব্যারেলের মধ্যে যে ডিস্টেন্স, এই ফ্ল্যাঞ্জ থেকে এই ফ্ল্যাঞ্জ বরাবর যে ডিস্টেন্স, এটাকে আমরা ইচ্ছা মতো কম বেশি করতে পারি। কিভাবে কম বেশি করবো? এই যে ফ্ল্যাঞ্জটাকে ঘুরাইলে এখানে যেহেতু থ্রেড কাটা থাকে, যার কারণে সামনে পিছনে মুভ করতে পারে, ব্যারেলের দিকে এই বরাবর মুভ করতে পারে, এই বরাবর মুভ করতে পারে। তাহলে এই বরাবর যদি ফ্ল্যাঞ্জ মুভ করে, তাহলে কিন্তু এই ফ্ল্যাঞ্জ থেকে ফ্ল্যাঞ্জ এই ডিস্টেন্সটা কম বেশি করা যাবে। আচ্ছা, এখন আমরা ফ্ল্যাঞ্জটাকে যদি আমরা যদি পুরো ওয়ার্প বিমটাকে সাইড ভিউ হিসেবে দেখি, সেক্ষেত্রে আমরা এই ফ্ল্যাঞ্জটাকে দেখবো গোল আকারে, মাঝখানের ব্যারেলটা তো সাইড থেকে দেখলে দেখা যাবে না, যেহেতু ফুল সাইড ভিউ দেখতেছি। ওটাকে আমরা কি যদি আঁকতে চাই, সেক্ষেত্রে কি করবো? স্মলার সার্কেল দিয়ে দেখাবো, অর্থাৎ এটা ব্যারেলের সার্কেল, যেহেতু দুইটাই হচ্ছে সার্কুলার ক্রস সেকশন, সার্কুলার হবে, কিন্তু ফ্ল্যাঞ্জও সার্কুলার, ব্যারেলও সার্কুলার, কিন্তু ফ্রন্ট থেকে দেখলে তো সার্কুলার মনে হবে না, দেখলে মনে হবে রেক্টেঙ্গেল একটা সেকশন। মনে পড়ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যখন করছিলা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে সাইড ভিউ, এই যে আমি যদি নিচেরটা দেখাই, এটা হচ্ছে সাইড ভিউ অফ ওয়ার্প বিম বা উইভার্স বিম, আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ অফ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, উপরেরটা হচ্ছে ফ্রন্ট ভিউ অফ উইভার্স বিম, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে সাইড ভিউ অফ উইভার্স বিম বা ওয়ার্প বিম।
ঠিক আছে জি স্যার স্যার এই ড্রয়িং গুলা কি আমাদের কাজে লাগবে বা এক্সামে থাকতে পারে আমি তো তোমার হ্যাঁ অবশ্যই কাজে লাগবে আমি তোমাকে বলতে পারি যে তোমরা ওয়ার্পিং মেশিনের আমরা মেশিন যখন ল্যাবে করাই বা ল্যাবে করাবো সেক্ষেত্রে তো ল্যাব করতে গেলেও তোমাদেরকে মেশিনটা ড্র করতে হবে দেখে দেখে আমরা কিছু বেসিক জিনিস শিখাই দেবো এরপর তোমরা মেশিন দেখে ড্র করবা আমি যদি বলি টপ ভিউটা ড্র করো তুমি টপ ভিউ ড্র করবা আর তুমি সাইড ভিউ বলতে বলি সাইড ভিউ করবা এবং যদি ফাইনাল পরীক্ষা বলো বা সিটি পরীক্ষা বলো যেভাবেই হোক না কেন এখন তো অনলাইন প্ল্যাটফর্ম এখন আমাদের ডিসিশন আসে নাই যে আমরা আদৌ এখানে কোনো সিটি নেবো কিনা ওটা পরের বিষয় যদি আমরা ফেস টু ফেস ক্লাসে যাইতাম বা স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি সেক্ষেত্রে আমরা যদি সিটি পরীক্ষা নেই আমি বললাম যে তোমরা ওয়ার্পিং মেশিন বা কোনো একটা ওয়াইন্ডিং মেশিনের সাইড ভিউটা ড্র করো সেক্ষেত্রে তোমাকে তো এই কনসেপ্ট লাগবে যে কোনো একটা ম্যাটেরিয়াল কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তুকে সাইড থেকে দেখলে কেমন লাগে টপ থেকে দেখলে কেমন লাগে ফ্রন্ট থেকে দেখলে কেমন লাগবে এই ধারণা না থাকলে তুমি আঁকতে পারবে না স্যার এই কারণে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই সাবজেক্টটা করানো হয়েছে কারণ মেশিন পত্র নিয়ে যেহেতু পড়াশোনা করতে হবে প্রসেস সিকোয়েন্স সাথে মেশিনও পড়তে হবে যার কারণে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা তোমাদেরকে করানো হয়েছে হ্যাঁ বলো স্যার সামনে সামনে ফ্লেঞ্জ গুলো দেখতে মানে ফ্রন্ট ভিউতে ফ্লেঞ্জ গুলো দেখতে কি এরকম মোটাই নাকি আর একটু চিকন হয় প্যারালাল থেকে আচ্ছা মানে একটু চিকন হবে আমি আঁকতে গিয়ে না একটু মোটা বা কম বেশি হচ্ছে কিন্তু চিকন বলতে তুমি যত বলতেছো না এটার ফ্ল্যাঞ্জের যে থিকনেস ফ্ল্যাঞ্জ যেটা দেখতেছো ফ্ল্যাঞ্জ এর থিকনেসটা নিয়ার অ্যাবাউট 1 ইঞ্চ অথবা 0.75 ইঞ্চ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো তাহলে ফ্ল্যাঞ্জের ডায়ামিটার কম বেশি হওয়ার দ্বারা কি সুবিধা হবে একটু বলো তো এটা এটার জন্য পড়াশোনা লাগবে না সুতা পেঁচানোর স্পিডটা কি বাড়বে এটা বলতেছো যে পরিমাণ ইয়ার্ন যত কেজি ইয়ার্ন জড়ানো যাবে যত লেন্থ কেজি বা লেন্থ লেন্থ পার ইউনিট ওয়েট ওয়েট পার ইউনিট লেন্থ এটাকে আমরা কাউন্ট বলি ঠিক না কাউন্ট সম্পর্কে পড়া হয়েছে এখন কি কোন একটা ইয়েতে পড়ানো হচ্ছে কাউন্ট ইয়ার্নের কাউন্ট নাম্বারিং সিস্টেম জি স্যার আচ্ছা কাউন্ট যদি হয় আমরা যদি ওয়েট বলি তাও সমস্যা নাই লেন্থ বললেও সমস্যা নাই আমরা ইজিলি ওটাকে লেন্থ থেকে ওয়েটে কনভার্ট করতে পারবো ওয়েট থেকে লেন্থে কনভার্ট করতে পারবো যদি আমরা কাউন্ট জানা থাকে যে যে ইয়ার্নগুলো জড়ানো হচ্ছে তার ইয়ার্নের কাউন্ট কত তাহলে আমরা ইজিলি বের করতে পারবো তো আমরা এই ফ্ল্যাঞ্জের হাইট বা ফ্ল্যাঞ্জের ডায়ামিটার এটাকে কম বেশি করার দ্বারা অ্যামাউন্ট অফ ইয়ার্ন ওয়ার্ক বিমের মধ্যে কম বেশি হবে ঠিক আছে এবং ফ্যাক্টরিতে 1000 মিলিমিটারের ফ্ল্যাঞ্জও আছে 1200-1600 মিলিমিটারের ফ্ল্যাঞ্জও আছে কোনো একটা মেশিনের ধারণ ক্ষমতাও আছে যে আসলে এখানে কত মিলিমিটার ডায়ামিটারের ফ্ল্যাঞ্জ এই মেশিনের জন্য সুইটেবল হবে এর বেশিটা দেওয়া যাবে না মেশিন কলাপস করবে মেশিনের মধ্যে প্রবলেম হবে তো এই বিষয়গুলো কিন্তু স্পেসিফিকেশন মধ্যে দেওয়া থাকে ঠিক আছে সেই অনুযায়ী ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের ওয়ার্ক বিম পারচেজ করা হয়ে থাকে যে কত ডায়ামিটারের ওয়ার্ক বিম আমি এখানে পারচেজ করে রাখবো আমার ফ্যাক্টরির জন্য তাহলে ওয়ার্ক বিমের ডায়ামিটারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ ডায়ামিটার বড় হলে ছোট হলে অ্যামাউন্ট অফ ইয়ার্ন কম বেশি হবে তাহলে আমরা ওয়ার্ক বিমের স্কিমেটিক ডায়াগ্রাম অর্থাৎ ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউটা বুঝতে পারলাম যে ওয়ার্ক বিম দেখতে আসলে যদি আমরা ড্র করি কেমন দেখাবে আচ্ছা আমরা আবারও আমাদের স্লাইডে যাই উইভার্স বিম দেখতে ওয়ার্ক বিমের মতনই এখানে যেহেতু সাইজিং করা হয় সাইজিং করার পরে উইভার্স বিম আমরা পাই বা সাইজড বিম পাই দেখতে একই রকমই হবে এখানে কিছু স্পেসিফিক স্পেসিফিকেশনে কম বেশি হবে অ্যামাউন্ট অফ নাম্বার অফ ইয়ার্ন বা নাম্বার অফ এন্ডস কম বেশি হবে সেটা আমরা সামনে যখন প্রসেসে আগাবো তখন আমরা ওটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা দেখি আমরা আরেকবার এটাকে হাইলাইট করি যে আমরা প্রসেস ফ্লোচার্ট অফ উইভিং উইথ ইনপুট এন্ড আউটপুট আমরা মডার্ন উইভিং যে প্ল্যান্ট আছে সেখানে কিন্তু ওয়াইন্ডিং মেশিনটা
মানে স্পিনার্স ববিন আমরা কিনি না, আমরা স্পিনার্স ববিন কে ক্রয় করি না বা পারচেজ করি না, আমরা ডিরেক্টলি যদি উইভিং ফ্যাক্টরি দেই সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি যেটা করি কোন বা চিজ প্যাকেজ কে পারচেজ করি বাজার থেকে বা কোন একটা স্পিনিং ইন্ডাস্ট্রি থেকে বা হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু স্পিনিং ইন্ডাস্ট্রি যারা স্পিনিং সেকশনে আছেন ওনারাই কিন্তু একটা স্পিনার্স ববিন থেকে যখন কোন চিজ প্যাকেজ তৈরি করে ফেলেন ওয়াইন্ডিং করার পরে ওনারাই কন্ডিশনিং করে দেয় একটা একটা কন্ডিশনে একটা রিলেট হিউমিডিটি এবং একটা টেম্পারেচারে তারা ওই প্যাকেজটাকে কন্ডিশনিং করে দিয়েই আমাদেরকে দিবে। যদি আমরা উইভিং সেকশনের লোক হয়ে থাকি তখন আমরা আমাদের আমরা কোন বা চিজ প্যাকেজ গুলাকে পারচেস করবো, এই কোন চিজ প্যাকেজটাকে ওয়ার্পিং মেশিন দেবো, সেখান থেকে আমরা পাবো ওয়ার্প বিম বা ওয়ার্পার্স বিম, একটা বিমের দুইটা নাম ওয়ার্প বিম বা ওয়ার্পার্স বিম, এই ওয়ার্প বিমটাকে সাইজিং মেশিনে দেবো তখন আমরা পাবো উইভার্স বিম, ওয়ার্প বিম বা সাইজড বিম এই দুইটা বিমই দেখতে একই রকম, এখানেও ফ্ল্যাঞ্জ আছে ব্যারেল আছে, ওয়ার্প বিমেও ফ্ল্যাঞ্জ আছে ব্যারেল আছে, এই সাইজড বিম বা উইভার্স বিম আমরা যখন উইভিং সেকশনে দেব সেখানে আমরা পাবো ওভেন গ্রেজ ফেব্রিক। সেক্ষেত্রে আমরা যে আর একটা ফিগার দেখাই, যে ফিগারটা তোমাদের কাছে বোধগম্য হবে আশা করি, এই যে ফিগারটা, এখানে আমরা যে উইভার্স বিম পাইছিলাম আমরা সাইজিং করার পরে, সেই উইভার্স বিমটাকে আমরা উইভিং মেশিনের মধ্যে, মেশিনের এটা একটা বেসিক কম্পোনেন্টস, একটা লুম, উইভিং মেশিনটাকে লুম বলতেছে, লুমের একটা বেসিক কম্পোনেন্টস কি কি থাকবে তার মধ্যে আমরা কি করব, যে সাইজিং করার পরে যে উইভার্স বিম পাবো আমরা বা সাইজড বিম পাবো সেই বিমটাকে আমরা এই অংশের মধ্যে ইনপুট হিসেবে দেবো, উইভার্স বিম এই যে এখানে ইন্ডিকেট করা আছে এটা উইভার্স বিম, উইভার্স বিমের মধ্যে ওয়ার্প ইয়নগুলো উইভার্স বিম থেকে উইথড্রল হবে, এটাকে ব্যাকটেস্ট বলতেছি, যাওয়ার স্থান মেবি এটা শুরু করতে পারেন বা শুরু করছেন মেবি, যে শেডিং পিকিং বিটআপ বা লুমিং গেটিং এগুলো যাওয়ার স্থানের পার্ট, তা আমি একটু যেহেতু আমার ওখানে ফ্লোচার্টের মধ্যে এখানে হাইলাইট করা আছে যে লুমিং গেটিং, তো এখানে উইভার্স বিমটাকে আমরা মূলত লুম বা উইভিং মেশিনের ইনপুট সেকশনে ইনপুট হিসেবে সেট করব উইভার্স বিমকে, সেই উইভার্স বিম থেকে ইয়ার্নগুলা ওয়ার্প ইয়ার্নগুলা উইথড্রল হবে, উইথড্রল হয়ে বিভিন্ন মেশিন পার্টস আছে যেমন এখানে ড্রপার দেখানো হয়নি, তো এখানে হিল ফ্রেম এর ভিতর দিয়ে যাবে, যাওয়ার পরে এর মধ্যে রিডের ভিতর দিয়ে যাবে, পরে একটা ফাইনাল ফেব্রিক পাবো আমরা ওভেন গ্রেজ ফেব্রিক, এই যে এখানে ইন্ডিকেট করা আছে যে গ্রে ফেব্রিক ওভেন ফেব্রিক, ওভেন ফেব্রিকটা যদি আমরা গ্রে ইয়ার্ন দেই, গ্রে কোন চিজ প্যাক কোন প্যাকেজ দেই, গ্রে চিজ প্যাকেজ দেই, সেক্ষেত্রে আমরা ওভেন গ্রেজ ফেব্রিক পাবো, গ্রে ফেব্রিক পাবো, তাহলে আমরা উইভার্স বিমটাকে যখন আমরা লুমের বা উইভিং সেকশনে উইভিং মেশিনের মধ্যে ইনপুট হিসেবে দেবো সেখান থেকে আমরা একটা ফেব্রিক পাবো, সেটাকে আমরা বলছি ওভেন গ্রে ফেব্রিক, যদি ডাইং প্রিন্টিং ফিনিশিং যেহেতু হয় না এটাকে আমরা গ্রে ফেব্রিক বলতেছি, যখন আমরা ডাইং প্রিন্টিং ফিনিশিং করে ফেলবো তখন আমরা ডাইড ফেব্রিক ফিনিশড ফেব্রিক এভাবে আমরা একে নামকরণ করতে পারি, প্রিন্টিং করে আসলে প্রিন্টেড ফেব্রিক, তাহলে আমরা মূলত এই যে ফেব্রিক ওভেন ফেব্রিক ফরমেশন পর্যন্ত এই প্রসেস সিকোয়েন্স আমরা দেখানো হয়েছে এবং এটা কোনটা কোন পার্টে কি করতে হয় মেশিনের ক্যালকুলেশন রিলেটেড ক্যালকুলেশন গুলা আরো যে প্ল্যানিং করতে হয় কিভাবে শুরু করব এই বিষয়গুলো আমরা এখানে পড়ানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখলাম যে উইভার্স বিম যখন আমরা সাইজিং করার পরে পাবো সেটা মূলত উইভিং মেশিনের ইনপুট সেকশনের মধ্যে আমরা ইনপুট হিসেবে দেব, সেখান থেকে ইয়ার্ন মাল্টিপল এন্ডস গুলা উইথড্রল হবে, মাল্টিপল ওয়ার্প ইয়ার্ন গুলো উইথড্রল হবে, উইথড্রল হওয়ার পরে বিভিন্ন মেকানিক্যাল ডিভাইসের ভিতর দিয়ে যাবে, শেডিং পিকিং বিটআপ হওয়ার পরে আমরা একটা ফাইনাল ওভেন গ্রে ফেব্রিক পাবো এবং সেটা ক্লথ রোলারের মধ্যে জড়ানো হচ্ছে, মানে ফেব্রিক প্রোডিউস হয়ে গেছে, ওভেন ফেব্রিক তৈরি হয়ে গেছে। এই পর্যন্ত এই যে প্রসেস ফ্লোচার্টটা দেখানো হলো এই পর্যন্ত অনেক কিছু হয়তো বা একটু কম কম বুঝাবো, যেহেতু এখন ফিজিক্যালি দেখিনি আমরা মেশিন দেখি নাই দেখার সুযোগ নাই, বা আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি যে মেশিনের ফিগার গুলা বা বিভিন্ন প্যাকেজের ফিগার গুলো দেখানোর জন্য অনলাইনে, তো এখন মোটামুটি এমন বোঝা কি কন্ডিশনটা কি আসলে আমাদের কি এমন আমাদের আউটপুটটা কি, কারো কোনো কোশ্চেন থাকলে এটা করতে পারো, আমরা সামনে আর একটা ফ্লো চার্টে যাবো ইনশাল্লাহ। সবাই বুঝছো? আচ্ছা শোনো শোনো, হ্যাঁ বলি স্যার,
আমি শুনছি, শোনো আমি তোমার কথা বুঝতে পারছি। আমরা যে কোন চিজ প্যাকেজ ওয়ার্পিং মেশিনের মধ্যে ইনপুট হিসেবে দেবো, কতগুলা দেবো সেটা বলতেছো তো না? আমরা কোন অথবা চিজ যেটাই আমরা ওয়ার্পিং মেশিনের ক্রিল সেকশনে বা ইনপুট সেকশনে দেই সেটা কতটা দেবো? আচ্ছা কতটা দেব, নাম্বার অফ স্পুন বা চিজ প্যাকেজ বা ক্রিল, কতটা ক্রিল ইউজ করব, এটা মূলত একটা প্ল্যানের সাথে রিলেটেড। ওয়ার্পিং প্ল্যান বলে এটাকে, ওয়ার্পিং প্ল্যান। ওয়ার্পিং করার আগে একটা প্ল্যানিং করতে হয় অ্যাকর্ডিং টু দ্য বায়ার্স রিকোয়ারমেন্ট। বায়ার আমাকে যে ফেব্রিক আমার কাছে আমার অর্ডার দিছে, বায়ার একটা আমাকে ফেব্রিক অর্ডার দিব তো না? ফেব্রিক অর্ডার দেওয়ার সময় বায়ার আমাকে সোয়াসও দিতে পারে, ফেব্রিকের একটা স্যাম্পল দিতে পারে, অথবা বায়ার কিছু স্পেসিফিকেশন বলে দিতে পারে। হ্যাঁ, সেটা সফট সফট কপিও দিতে পারে, আবার আবার হার্ড কপি হিসেবে আমাকে বায়ার একটা স্যাম্পল দিয়ে বললো যে এই স্যাম্পলের মতো করে আমাকে ফেব্রিক রিপ্রোডিউস করে দেন। রুমাল টাইপের একটা ফেব্রিক দিল, মনে করো রুমাল সাইজের 1 ফুট বাই 1 ফুট, দিয়ে বললো যে এই ধরনের একটা ফেব্রিক আমাকে রিপ্রোডিউস করে দেন এত লাখ মিটার বা এত হাজার মিটার। তখন আমি এখান থেকে কিছু অ্যানালাইসিস করব, করার পর এখান থেকে একটা প্ল্যান করব, এটাকে ওয়ার্পিং প্ল্যান বলে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্পিং প্ল্যান আমরা নাম্বার অফ কোন প্যাকেজ আমরা ক্রিল ইউনিটের মধ্যে বা ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনের মধ্যে ইনপুট হিসেবে দেব। তো আমরা সামনে আরো যখন প্রসিড করব, ওয়ার্পিং প্ল্যান যখন পড়াবো, আমরা ক্যালকুলেশনটা পড়াবো, তখন আমরা এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। বাট একটা দুইটা না, 500টা হতে পারে, 520 হতে পারে, 400টা হতে পারে, 600 হতে পারে, 650 হতে পারে, 720 হতে পারে। এখন যেহেতু 760 ক্রিল ক্যাপাসিটি আছে, আমরা 750টাও দিতে পারি। তাহলে এটার অ্যামাউন্টটা বেশ ওই যে 400, 500, 600 যে কোনো অ্যামাউন্টের হতে পারে, যে কোনো নাম্বার নাম্বারের হতে পারে। কিন্তু এটা কত নাম্বারের হবে এটা ডিপেন্ড করে ওয়ার্পিং প্ল্যানের উপরে। এবং ওয়ার্পিং প্ল্যানটা কি, আমরা যখন বায়ার আমাদেরকে কোনো অর্ডার দিবে, অর্ডারটাকে ফুলফিল করার জন্য, বায়ারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য, বায়ার যে স্পেসিফিকেশনের ফেব্রিক চেয়েছে সেটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে একটা প্ল্যান করতে হবে, প্ল্যানিং করতে হবে, এটাকে ওয়ার্পিং প্ল্যান বলে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্পিং প্ল্যান আমরা ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনের মধ্যে কতগুলা কোন বা কতগুলা চিজ প্যাকেজকে ইনপুট হিসেবে ইনপুট দেব, সেটা আমরা ওখান থেকে ওয়ার্পিং প্ল্যান থেকে নাম্বারটা পেয়ে যাব। এবং আমরা এই সাবজেক্টের ওয়ার্পিং যখন পড়াবো, তখনই আমরা ওয়ার্পিং প্ল্যানটা তোমাদেরকে শিখাই দেবো, কিভাবে ওয়ার্পিং প্ল্যান করতে হয়, ফ্যাক্টরিতে কিভাবে করে, ফ্যাক্টরি শিট কিভাবে প্রিপেয়ার করে বা ফ্যাক্টরি শিটটাকে অ্যানালাইসিস করে আমরা দেখাই দেবো ফ্যাক্টরিতে যেভাবে কাজ হয়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমরা একই রকমে দেখতে, দেখো ফ্লোচার্ট অফ উইভিং উইথ ইনপুট এন্ড আউটপুট, এটা এইরকমই। ফ্লোচার্ট অফ উইভিং বলতেছি আমরা, এখানে ইনপুট আউটপুট দেইনি। কেন দেইনি আমি একটু বলি, আমরা এখানে ইনপুট আউটপুট দেইনি, আমরা শুধুমাত্র একটা ফ্লোচার্ট দেখানোর চেষ্টা করছি। ওয়াইন্ডিং, তারপর ওয়ার্পিং, সাইজিং, আমরা আগেরটাতেও দেখেছি ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং। এরপরে কিছু বিষয় এখানে দেখো, পিনিং, ড্রয়িং, ডেন্টিং, পিনিং, ড্রয়িং, ডেন্টিং, তারপরে লুমিং বা গেটিং করে ফেলবো, এরপর উইভিং করে ফেলবো। পিনিং কাকে বলে, ড্রয়িং কাকে বলে, ডেন্টিং কাকে বলে? তাহলে পিনিং, ড্রয়িং, ডেন্টিং এটাকে কাকে বলে, এই বিষয়টা দেখানোর জন্য আমি তো এখানে আলাদা করে দেখাইছি যে আমরা সাইজিং করার পরে যে উইভার্স বিমটা পাবো, সেই উইভার্স বিমটাকে আমরা একটু দেখাই আরেকবার। তাহলে এই যে ফ্লো চার্ট, এখানে আমি দেখাচ্ছি ওয়াইন্ডিং এর পরে হচ্ছে ওয়ার্পিং, তারপরে সাইজিং। সাইজিং করার পরে আমরা সাইজড বিমের প্রত্যেকটা ইয়ার্নকে আমরা পিনিং, ড্রয়িং, ডেন্টিং অপারেশনের ভিতর দিয়ে নিয়ে যাব, এরপরে লুমিং বা গেটিং করে ফাইনালি আমরা উইভিং এ যাব। উইভিং মানে হচ্ছে শেডিং, পিকিং, বিট আপ, যেটা জাওয়াত স্যার পড়াচ্ছেন। শেডিং করব, পিকিং করব, এরপরে বিট আপ করব, তারপরে ফাইনাল একটা ফেব্রিক পাবো। এখন আমি এখানে এই কয়েকটা সংজ্ঞা এখানে ডেফিনেশন দেই, পিনিং কাকে বলে, ড্রয়িং কাকে বলে, ডেন্টিং কাকে বলে, এবং লুমিং এবং গেটিং কাকে বলে। আমাদের আবারও একটু আচ্ছা, এই যে ফিগারটা, ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, সাইজিং এর পরে আমরা দেখানোর চেষ্টা করছি পিনিং, ড্রয়িং, ডেন্টিং, স্ল্যাশ দিয়ে দেখাইছি। পিনিং একটা অপারেশন, ড্রয়িং একটা অপারেশন, ডেন্টিং একটা অপারেশন, মূলত কি অপারেশন, এগুলো কি ফাংশন? এই যে উইভার্স বিম থেকে ইয়ার্ন উইথড্রল হচ্ছে, ইয়ার্ন শিট আকারে, মনে হচ্ছে শিট, একটা একটা শিট উইথড্রল হচ্ছে, বুঝলে না? প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ার্ন, ইয়ার্ন গুলা যেহেতু পাশাপাশি থাকে, যার কারণে শিটের মতো দেখা যায়, শিটের মতো দেখা যায়। মনে করো 60 ইঞ্চির মধ্যে যদি 6,000 ইয়ার্ন থাকে,
প্লেট মনে করো টোটাল এন্ডস বা টোটাল ওয়ারপিয়ান আছে 6.5 ইঞ্চি উইভার্স বিমের মধ্যে টোটাল এন্ডস বা টোটাল ওয়ারপিয়ান আছে 6000 তাহলে 1 ইঞ্চিতে 100টা আছে এই 100টা 1 ইঞ্চি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইয়ারনগুলো পাশাপাশি এমন ভাবে থাকবে স্পেস দেখা যাবে না মনে হবে যেন এটা শীট আকারে যাচ্ছে এইজন্য ওই আমরা এই ফিগারের মধ্যে দেখতে যে শীট আকারের মতনই দেখানো যাচ্ছে যে শীটের মতো আসছে কিন্তু প্রত্যেকটা ইয়ার ইন্ডিভিজুয়াল এক একটা ইয়ার আচ্ছা উইভার্স বিম থেকে যখন ইয়ার উইথড্রল হবে এই ইয়ারনগুলোকে এক একটা ইয়ারনকে এক একটা ড্রপ ওয়্যারের ভিতর দিয়ে আমরা ইনসার্ট করব ড্রপ ওয়্যার বা ড্রপার প্রত্যেকটা ওয়ার ইয়ারনকে উইভার্স বিম থেকে যে ইয়ারনগুলো উইথড্রল হচ্ছে এই উইথড্রল হওয়া 6000 ইয়ারন যদি হয় টোটাল ইয়ারন 6000 ইয়ারনকে 6000টা ড্রপ ওয়্যারের ভিতর দিয়ে ইনসার্ট করতে হবে তাহলে ওয়ার পিয়ারনকে ড্রপ ওয়্যার বা ড্রপারের ভিতর দিয়ে ইনসার্ট করানোর প্রসেসটাকে বলা হয় পিনিং PINNING পিনিং সো আমরা বলতে পারি পিনিং ইজ এ অপারেশন বাই হুইচ উই পাস দা ওয়ার পিয়ারন থ্রু ড্রপার ইচ ওয়ার পিয়ারন থ্রু ইচ ড্রপার মানে এক একটা ওয়ার পিয়ারনকে এক একটা ড্রপারের ভিতর দিয়ে আমরা পাস করব এটার কোনো চান্স নাই যে দুইটা ওয়ার পিয়ারনকে একটা ড্রপারের ভিতর দিয়ে পাস করব আমরা তাহলে আমরা ওয়ার পিয়ারনকে প্রত্যেকটা ওয়ার পিয়ারনকে ড্রপারের ভিতর দিয়ে এক একটা ড্রপারের ভিতর দিয়ে পাস করানোকে বলা হয় পিনিং টু পাস দা ওয়ার পিয়ারন থ্রু ড্রপার ইজ নোন অ্যাজ পিনিং এরপরে প্রত্যেকটা ওয়ার পিয়ারনকে এই যে দুটো ফ্রেম দেখতেছো না রেক্টাঙ্গেল ফ্রেম যার ভিতর দিয়ে ওয়ার প্লেন গেছে দুইটা দেখানো হয়েছে এবং একটা শেড দেখানো হয়েছে একটা শেডও দেখানো হয়েছে যার ভিতর দিয়ে ওয়েভ প্লেন পাস করবে এগুলাকে বলা হয় হিল ফ্রেম তো ওয়ার প্লেন গুলাকে আমরা প্রত্যেকটা ওয়ার প্লেন হিল ফ্রেমের প্রত্যেকটা হিল আই এর ভিতর দিয়ে প্রত্যেকটা হিল ফ্রেমের মধ্যে অনেকগুলো হিল বলি এটা হচ্ছে হিল ফ্রেম এর মধ্যে অনেকগুলা হিল আই থাকবে এই যে এরকম করে হিল আই আছে এই বরাবর এটা আছে হিল আই গোল গোল যেগুলো এটা হিল ডাই আর লম্বা যেটা দিলাম পুরোটাই হচ্ছে হিল ওয়্যার এই হিল ওয়্যার গুলো হিল ফ্রেমের মধ্যে থাকবে হিল ওয়্যার হিল ফ্রেমের মধ্যে হিল ওয়্যার থাকবে আর প্রত্যেকটা হিল ওয়্যারের মধ্যে একটা করে হিল আই আছে ওয়ার পিয়ান কে আমরা হিল আই এর ভিতর দিয়ে পাস করানোকে বলতেছি আমরা ড্রয়িং টু পাস দা ওয়ার পিয়ান থ্রু হিল আই ইজ নোন অ্যাজ ড্রয়িং DRAWING ড্রয়িং ইন বা ড্রয়িং ও বলি আমরা তাহলে পিনিং হচ্ছে এখানে পিনিং এর জন্য ড্রপারটা দেখানো ড্রপার দেখতে কেমন ড্রপার দেখতে একটু দেখাই এরকম ড্রপার দেখতে এরকম এই যে সার্কুলার হোল দিলাম এর ভিতরে ড্রপারটা কোন জায়গায় থাকবে ড্রপারটা থাকবে এই জায়গায় প্রত্যেকটা ওয়ার পিয়ারনকে একটা করে ড্রপারের ভিতর দিয়ে পাস করব আচ্ছা এখানে একটু একটা অ্যাডিশনাল কথা বলে নেই যেহেতু প্রত্যেকটা ওয়ার পিয়ারনকে একটা করে ড্রপারের ভিতর দিয়ে পাস করব ওয়ার পিয়ারনটা কিন্তু মেশিনের মধ্যে স্ট্রেট ফর্মে থাকবে খুব টান টান অবস্থায় থাকবে নিয়ার অ্যাবাউট 2 কিলোনিউটন আমরা 2 কিলোনিউটন ফোর্স দিয়ে টেনে রাখব টেনশন দিয়ে রাখব এই ওয়ার পিয়ারনগুলোকে 2 কিলোনিউটন টেনশন দিয়ে রাখার কারণে ড্রপারগুলো খুব পাতলা টাইপের হয় একবারে পাতলা যার কারণে ড্রপার গুলা স্বাভাবিক অবস্থায় থাকবে কিন্তু যদি এরকম হয় যেহেতু প্রত্যেকটা ওয়ার্পিয়ানকে একটা করে আমরা ড্রপারের ভিতর দিয়ে পাস করেছি সেক্ষেত্রে যেটা ঘটবে যদি একটা করে ওয়ার্পিয়ান বা কোনো একটা ওয়ার্পিয়ান ছিঁড়ে গেল তাহলে কি ঘটবে আসলে ড্রপারটা নিচে পড়ে যাবে ড্রপ ডাউন হয়ে যাবে না জি স্যার ড্রপ ডাউন হবে আচ্ছা এটা আছে ড্রপার টান টান অবস্থায় এরকম অবস্থায় আছে যখন টান টান অবস্থায় আছে যখনই টান টান অবস্থায় থাকবেন তখন কি হবে নিচে পড়ে যাবে রাইট এই যে নিচে পড়ে গেল যখন ইয়ান টান টান অবস্থায় থাকবে তখন এইভাবে থাকবে আর এটা আছে ড্রপার বার এই যে অংশটুকু যে রেক্টাঙ্গেল শেপ আছে এটা ড্রপার বার এই ড্রপার বার এবং ড্রপার
এই ড্রপারটা যখন কোন একটা ওয়ার্টিয়ান ব্রেক হয়ে যায়, ব্রেকেজ হয়ে যায়, সেক্ষেত্রে ড্রপারটা নিচে পড়ে যায় এবং সেক্ষেত্রে ড্রপার বারের সাথে কন্টাক্ট হয়ে যায়। তখন হয় কি, দুই ধরনের ওয়ার্কস্টপ মোশন আসছে, একটা মেকানিক্যাল একটা ইলেকট্রিক্যাল। তো এখানে যদি ইলেকট্রিক্যালের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে সার্কিটটা ফিল আপ হয়ে যায়। এখানে এমনভাবে তৈরি করা ড্রপারটা, এমনভাবে তৈরি করা ড্রপারটা পড়ার সাথে সাথে সার্কিট ফিল আপ হয়ে যাবে। সার্কিট ফিল আপ হয়ে যাওয়া মানে হচ্ছে একটা সিগন্যাল, মানে মেশিনটা স্টপ করতে হবে, কারণ কোনো একটা ওয়ারপিয়ান ফিরে গেছে। ড্রপারটা মূলত দেওয়া হয় ওয়ার্কস্টপ মোশন, মানে কোনো একটা ওয়ারপিয়ান ফিরে গেলে, 6000 ইয়ার্নটার মধ্যে যেকোনো একটা ফিরে গেলে তো মেশিন থামাইতে হবে, আদারওয়াইজ ওই ইয়ার্নটা তো মিসিং হয়ে যাবে ফেব্রিকের মধ্যে, যেটা আমরা একটা ফল্টি ফেব্রিক তৈরি হবে। যাতে ফল্টি ফেব্রিক তৈরি না হয় এই জন্য ওয়ারপিয়ানকে, যে কোনো একটা ওয়ারপিয়ান ফিরে গেলেই মেশিন স্টপ হয়ে যাবে, মডার্ন হোক আর কনভেনশনাল হোক, নালে ফেব্রিক ফল্টি হবে, ফেব্রিকের মধ্যে ফল্ট চলে আসবে, একটা একটা ওয়ারপিয়ান মিসিং হয়ে যাবে। তাহলে ড্রপারের কাজটা মূলত কি, ড্রপারের কাজটা হচ্ছে মূলত ওয়ারপিয়ান যাতে একটা ব্রেক হয়ে গেলে ড্রপার নিচে পড়ে যাবে, ড্রপারের নিচে বার থাকবে, বারটার মধ্যে পড়ার সাথে সাথে ইলেকট্রিক্যাল সার্কিট ফিল আপ হয়ে যাবে, মেশিন স্টপ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ওয়ারপিয়ানকে একটা করে ড্রপারের ভিতর দিয়ে পাস করতে হবে, কখনোই দুইটা ওয়ারপিয়ানকে একটা ড্রপারের ভিতর দিয়ে পাস করার সুযোগ নাই, কারণ সেক্ষেত্রে তো একটা ছিঁড়ে যাবে, কিন্তু একটা থাকার কারণে ড্রপারটা উপরেই থাকবে। সুতরাং এইটা একটা মূল উদ্দেশ্য যে আমরা প্রত্যেকটা ওয়ারপিয়ানকে একটা করে ড্রপারের ভিতর দিয়ে পাস করব। কখনো এটা সুযোগ থাকবে না যে কোনো দুইটা ওয়ারপিয়ানকে বা মাল্টিপল ওয়ারপিয়ানকে আমরা একটা ড্রপারের ভিতর দিয়ে পাস করব, সেক্ষেত্রে আমরা ফল্টি ফেব্রিক পাবো। মেশিনের মধ্যে একটা ওয়ারপিয়ান ছিঁড়ে গেলেও সেটা ড্রপারটা ড্রপ করবে না, যার কারণে মেশিন চলতেই থাকবে এবং ওই ওয়ারপিয়ানটা মিসিং হয়ে যাবে ফেব্রিকের মধ্যে। আচ্ছা, ড্রপারের ভিতর দিয়ে পাস করাকে আমরা বলতেছি পিনিং, এবং এই যে হিল ফ্রেম, এই হিল ফ্রেমের ভিতর দিয়ে পাস করাকে বলতেছি আমরা, হিল ফ্রেমের প্রত্যেকটা ওয়ার হিল আই এর ভিতর দিয়ে পাস করাকে বলতেছি আমরা ড্রয়িং। এবং এখানে একটা রিড থাকে, রিড এরকম একটা ফ্রেম আছে, এর ভিতরে অনেকগুলো এরকম ডেন্ড আছে। এই অংশটাকে আমরা ডেন্ট বলতেছি, এক একটা অংশটাকে ডেন্ট বলতেছি। এর ভিতর দিয়ে ওয়ারপিয়ান পাস করাকে বলতেছি আমরা ডেন্টিং। এটা যদি রিট হয়, রিট, সেক্ষেত্রে এই প্রত্যেকটা ফাঁকা জায়গা এটাকে আমরা ডেন্ট, এর ভিতর দিয়ে ওয়ারপিয়ান পাস করাকে আমরা বলতেছি ডেন্টিং। তাহলে পিনিং হচ্ছে টু পাস দা ওয়ারপিয়ান থ্রু দা ড্রপার ইজ নোন অ্যাজ পিনিং। ড্রয়িং হচ্ছে টু পাস দা ওয়ারপিয়ান থ্রু হিল্ড ওয়ার ইজ নোন অ্যাজ ড্রয়িং। And denting hocche to pass the warpian through reed. Reed hocche diye pass korake amra bolte chhi denting. Le pinning, drawing, denting. The sizing korar pore je beam ta pabo, jeta ke amra weaver's beam ba sized beam boltechi, ei sized beam ta theke sized beam tar pore amra muloto ekhane pinning, drawing, denting korbo. Pinning, drawing, denting korar pore এই ফুল ফর্মটাকে, ফুল বিষয়টাকে, মানে উইভার্স বিম সহ, উইভার্স বিম, ড্রপার, হিল ফ্রেম এবং রিট, এই সবগুলা কম্পোনেন্টস কে আমরা উইভিং মেশিনের মধ্যে সেট করব। এবং পিনিং, ড্রয়িং, ডেন্টিং এটা আমরা উইভিং মেশিনের মধ্যে করব না, উইভিং মেশিনের বাইরে করে ফেলবো। এটা উইভিং মেশিনে করার কোনো কাজ না, এটা উইভিং মেশিনের বাইরে, মেশিনের ইনপুট দ্বারা আগে বাইরে করে ফেলতে হবে। এরপরে এই উইভার্স বিম, ড্রপার, হিল ফ্রেম এবং রিড, এই সবগুলাকে নিয়ে এসে এই যে লুম কম্পোনেন্টস যেরকম দেখতেছো তোমরা, লুমের যে এই যে ফিগারটাকে যেরকম দেখতেছো, এইভাবে আমরা ইয়ার্ন গুলাকে মেশিনের কম্পোনেন্টস এর মধ্যে সেট করবো। এই ফুল পিনিং, ড্রয়িং, ডেন্টিং করে আসার পরে উইভার্স বিমটাকে তার নিজস্ব জায়গায় বসায় দেবো। এরপরে হিল ফ্রেমের জায়গায় হিল ফ্রেম বসাবো, ড্রপারের জায়গায় ড্রপার বসাবো, রিডের জায়গায় রিড মাউন্টিং করে দেবো। এরপরে ওয়ারপিয়ান গুলাকে টান টান করে রাখতে হবে, মানে টেনশন দিয়ে রাখতে হবে, যাতে মানে শেডিং পিকিং বিট আপ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই পুরো লুমটাকে প্রিপারেশন করতে হবে। এটাকে বলা হয় লুমিং বা গেটিং। ফ্যাক্টরির মধ্যে বলা হবে যে ওই ওই মেশিনটা 13 নম্বর লুমটাকে গেটিং করতে হবে। এই কথার অর্থটা হচ্ছে 13 নম্বর মেশিনটা এখন আপাতত এমটি আছে, ফাঁকা আছে। ওই 13 নম্বর মেশিনের মধ্যে বিম লোড দিতে হবে,
কোন একটা ফেব্রিকের জন্য, ফেব্রিক তৈরি করার জন্য এই এই বিম সহ ড্রপার, হিল ফ্রেম এবং রিডকে ওখানে ইনপুট হিসেবে দিতে হবে, লোড দিতে হবে, মানে ওটা গেটিং করতে হবে। তো ফ্যাক্টরিতে কখনোই বলবে না এত কিছু, বলবে যে 13 নম্বর লুম বা 13 নম্বর উইভিং মেশিন, লুমে বলবে 13 নম্বর লুমটা হচ্ছে গেটিং লুম। তো যে পার্সনটা ওইটার জন্য রেসপন্সিবল তাকে বলবে তুমি ওই রুমটাকে গেটিং করে ফেলো। মানে গেটিং করে ফেলার অর্থ হচ্ছে বিম লোড দিতে হবে, যেহেতু পিনিং ড্রয়িং ডেন্টিংটা আউট অফ লুমের বাইরেই করতে হয়, তো সাথে সাথে আমরা ড্রপার, হিল ফ্রেম এবং রিড এই সম্পূর্ণ যে অ্যারেঞ্জমেন্ট এটাকে আমরা লুমের মধ্যে সেট করে টান টান অবস্থায় এই যেভাবে দেখতেছো এই অবস্থায় নিয়ে আসাটাকে বলা হচ্ছে লুমিং বা গেটিং। লুমিং গেটিং হয়ে যাওয়ার পরে মূলত শেডিং হবে, পিকিং হবে, বিটাপ হবে, অর্থাৎ উইভিং শুরু হয়ে যাবে। গেটিং হওয়ার পরেই মূলত উইভিং শুরু হয়ে যাবে। স্যার লুমের মধ্যে কি উইভার্স বিম ইউজ করা হয় নাকি ওয়াইপার্স? লুমের মধ্যে উইভার্স বিম, সাইজিং করার পরে যে বিম সেটা উইভার্স বিম, দেখতে একই রকম। আচ্ছা তো স্যার সাইজিংটা করে কি করে? ও সাইজিং করে কি? আমাদের তো পড়ার বিষয়টা এরকমই, সাইজিং মানে হচ্ছে কোনো একটা ইয়ার্নের সারফেসে আমরা কোনো কেমিক্যাল কোটিং দিয়ে দেব। কেন করব, কি জন্য করব, কিভাবে করব, এগুলো আমরা যখন সাইজিং করব তখন ব্যাপারটাকে আমরা ভিজুয়ালাইজ করাবো ইনশাআল্লাহ। এখন আপাতত সাইজিং মানেই হচ্ছে কোনো একটা আমরা গ্রামের এলাকায় যখন আমরা ঘুড়ি উড়াইতাম, ঘুড়ি উড়ানোর সময় তোমরা লক্ষ্য করছো যে দুইজন ঘুড়ি উড়াচ্ছে। এখন ঘুড়ি কিন্তু ওই যে সুতা কাটাকাটি একটা বিষয় আছে, আছে না? মানে কার ঘুড়িটাকে কি কেটে দিবে, কেটে দেওয়ার জন্য কি করা হয়, যে কাচের গুঁড়া করার পরে ভাতের মানের সাথে মিক্স করে তারপর শুকায় ফেলি, তাহলে কি ঘটে আসলে? ওই গুঁড়ো গুলো লেগে যায় সুতার সাথে। হ্যাঁ, কাচের গুঁড়ো গুলো লেগে যায় সুতার মধ্যে, এবং সেক্ষেত্রে সুতার মধ্যে লেগে যাওয়ার জন্য ভাতের মার অথবা এইটা আসলে মূলত একটা অ্যাডহেসিভ হিসেবে কাজ করে, আঠার মতো কাজ করে, ঠিক কিনা? এখানে ভাতের মানের ফাংশনটা কি, ভাতের মার বা বলো বা তুমি যদি আটা গুলাও, এটার ফাংশনটা হচ্ছে তোমার কাচের গুঁড়াটাকে ইয়ার্নের সারফেসে লেগে লাগায় রাখবে, যার কারণে ইয়ার্নের সারফেসটা একটু ধারালো হবে, শার্প হবে, আরেকজনের ঘুড়ির সুতাকে কেটে দেওয়াটা সহজ হবে, ঠিক কিনা? জি স্যার। ওই সাইজিং বলতে আমরা স্টার্চ ম্যাটেরিয়াল মূলত দেব এখানে, স্ট্রেস ম্যাটেরিয়াল দিলে যেটা ঘটবে ইয়ার্নের সারফেসের মধ্যে আমরা স্ট্রেস ম্যাটেরিয়ালকে একটা কোটিং করে দেবো। এটা একটা আলাদা মেশিন আছে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, বোঝানোর জন্য বললাম যে ওভাবে আমরা স্ট্রেস ম্যাটেরিয়াল দিয়ে মূলত স্ট্রেস ম্যাটেরিয়াল, আরো কিছু ম্যাটেরিয়াল, আরো কিছু কেমিক্যাল যোগ করা হয়, সেটা আমরা ওই চ্যাপ্টারে পড়াবো ইনশাল্লাহ। তো যেহেতু ইয়ার্নের সারফেসের মধ্যে কেমিক্যাল কোটিং বা স্ট্রেস ম্যাটেরিয়ালকে কোট করে দেওয়া হয়, এটাকে সাইজিং বলতেছি। কেন করব, কি জন্য করব, না করলে কি সম্ভব কিনা, এর ফিজিবিলিটি অ্যানালাইসিস আমরা ওই সেকশনে বা ওই সাইজিং অধ্যায়ের মধ্যে পড়াবো, ঠিক আছে? এখন এই বিষয়টা বুঝছো কিনা, পিনিং ড্রয়িং ডেন্টিং এটা আমরা লুমের বাইরে করব। উইভার্স বিম যখন আমরা সাইজিং থেকে পেয়ে যাব, সেখানে তো পিনিং ড্রয়িং ডেন্টিং করা নাই, একটা বিম পাবো শুধুমাত্র। ওখানে বিমের মধ্যে অনেকগুলো ইয়ার্নের এন্ড আছে, মানে অনেকগুলো ওয়ার্ক ইয়ার্ন আছে, মাল্টিপল এন্ডস আছে ওখানে। এরপরে ওই উইভার্স বিমটাকে আমরা উইভার্স বিমের প্রত্যেকটা ইয়ার্নকে ড্রপারের ভিতর দিয়ে পাস করবো, এটাকে পিনিং বলতেছি। এরপরে হিল ফ্রেমের হিল ড্রয়ারের ভিতর দিয়ে পাস করবো, এটাকে ড্রয়িং বলতেছি। এরপরে রিডের ডেন্টের ভিতর দিয়ে পাস করবো, এটাকে ডেন্টিং বলতেছি। পিনিং ড্রয়িং ডেন্টিং লুমের বাইরে করে ফেলবো, এবং উইভার্স বিম পাবো সাইজিং মেশিন থেকে। সাইজিং মেশিন থেকে পাওয়ার পরে পিনিং ড্রয়িং ডেন্টিং করে ফেলার পরে এই ফুল অ্যারেঞ্জমেন্টটাকে আমরা লুমের মধ্যে সেট করবো, যেভাবে ফিগারে দেখতেছে এইভাবে টান টান অবস্থায়, এবং কোন একটা ইয়ার্ন যাতে মিসিং না থাকে, ক্রস না থাকে। একবারে আমরা প্রিপারেশন করে ফেলবো কিসের জন্য, শেডিং করার জন্য, তারপর পিকিং বিটাপ, শেডিং পিকিং বিটাপ করার জন্য লুমটাকে প্রিপারেশন করব, এবং ড্রপারকে ড্রপারের জায়গায়, হিল ফ্রেমকে হিল ফ্রেমের জায়গায়, রিডকে রিডের জায়গায় মাউন্টিং করে দেব। এই ফুল প্রসেসটাকে উইভিং এর আগ পর্যন্ত এই ফুল প্রসেসটাকে বলতেছে লুমিং বা গেটিং। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। কোশ্চেন থাকতে পারে যে স্যার এই লুমিং কি বলে, পিনিং ড্রয়িং ডেন্টিং এটা কি মেশিন দিয়ে করা না হাত দিয়ে করা, ঠিক না? এগুলো হাত দিয়ে স্যার, এটা কি হাত দিয়ে না মেশিন?
এইটা তো একটা বিষয়, হাত দিয়ে করা হয় মূলত, কিন্তু মেশিনও আছে, কিন্তু সব সব ফ্যাক্টরিতে মেশিনটা নাই। মেশিনটার দাম অনেক বেশি, কারণ এখানে অটোমেটিক্যালি প্রিনিং করবে, অটোমেটিক্যালি ড্রয়িং, অটোমেটিক্যালি ডেন্টিং, তিনটা কাজ এট এ টাইম করে ফেলবে একটা মেশিন। এটা হাত দিয়ে করে কি হবে? ওই এক্সপার্ট লোক আছে, তুমি যদি ফ্যাক্টরি ভিজিট করে থাকো বা সামনে যখন করবা, যদি প্যান্ডেমিক চলে যায়, সেক্ষেত্রে তো অবশ্যই কম্পোজিট মিল যদি তোমাকে ভিজিট করা, উইভিং কম্পোজিট মিল, সেক্ষেত্রে দেখবা যে হাতেই করতেছে। এই জন্য এক্সপার্ট লোক আছে, তারা 6,000 ইয়ার্ন করতে তাদের বেশ ভালো সময়ই লাগে, 5 ঘন্টা 4 ঘন্টা। এটা আসলে দক্ষতার উপর ভিত্তি করে, দুইজন লোক লাগবে আর কি, একজনে হবে না, দুইজন লাগবে, একজন পিছনে একজন সামনে। ক্লিনিং ড্রয়িং ডেন্টিং তারা করে, কিন্তু সময় সাপেক্ষ বিষয়, বেশ সময় লাগে। নাম্বার অফ এন্ডস, টোটাল এন্ড যদি বেড়ে যায় সময় বেশি লাগবে, কারণ অনেকগুলো কম্পোনেন্টের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। তো এটা একজন মানুষ করতে গেলে, দুইজন মানুষ লাগে, তো সেক্ষেত্রে প্রায় 6 ঘন্টাও লাগে। কমপ্লিকেটেড ডিজাইন যদি হয়ে যায় 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টাও লাগতে পারে। এখন মেশিন যে আছে, মেশিনটার দাম অনেক। আমি থার্মেক্সে যেহেতু জব করেছি, থার্মেক্সে মেশিনটা আছে, অটোমেটিক ড্রয়িং ডেন্টিং মেশিন, অটোমেটিক ড্রয়িং ডেন্টিং মেশিন থার্মেক্সে আছে, আর বেক্সিংকো বা এই টাইপের কোন স্কোয়ারে থাকার কথা আমি এক্সাক্ট জানি না। কিন্তু বাংলাদেশে 2 বা 3টা ইন্ডাস্ট্রিতে আমার জানা মতে এই যে অটোমেটিক ড্রয়িং ডেন্টিং মেশিনটা আছে, সেখানে অটোমেটিক্যালি মেশিনকে সেট করে দিতে হয়, সে অটোমেটিক্যালি পিনিং করে, ড্রয়িং করে, ডেন্টিং করে, এবং সেক্ষেত্রে তার ডিজাইন অনুযায়ী সময় লাগে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা। মেশিনে করলে মেশিনটা করে দিবে, সেখানে 1.5 ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন কমপ্লিকেশন। যদি অনেক কমপ্লিকেটেড ডিজাইন হয় সেক্ষেত্রে টাইম বেশি লাগবে, একজন অপারেটর লাগবে, সে শুধু মেশিনকে অপারেট করবে, কিন্তু পিনিং ড্রয়িং ডেন্টিং মেশিনে করবে, এবং অনেক টাইম সেভিং হয় এখানে। দাম অনেক, প্রায় 5 কোটি টাকারও বেশি মেশিনটার দাম। ওই অটোমেটিক যে ড্রয়িং ডেন্টিং মেশিন আছে, এটার দাম অনেক বেশি, এখনো অনেক ইন্ডাস্ট্রি আনে নাই। তো এখন যদি অটোমেটিক মেশিন গুলো সবাই নিয়ে নেয়, তাহলে দেখো একটা বিষয়, যারা এই সকল কাজের সাথে রিলেটেড, ক্লিনিং ড্রয়িং ডেন্টিং করে, বা তারা যারা এই বিষয়ে দক্ষ, তারা কিন্তু কাজ হারায় ফেলবে, ঠিক আছে? তাদের কোনো কাজ থাকবে না, মেশিনে করে দিচ্ছে, মেশিন আবার অল্প সময় করে দিচ্ছে। মানুষ করতে গেলে 6 ঘন্টা 7 ঘন্টা লাগে, মেশিন গুলো 2 ঘন্টা মনে করো লাগে ম্যাক্সিমাম, সেট করা থেকে শুরু করে একটা ডিজাইনকে নামানো পর্যন্ত 2 ঘন্টা লাগলো, 4 ঘন্টা তো আমার সেভ হয়ে গেল। এই জন্য ছোটবেলায় পড়তাম না আমরা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এখন 4th জেনারেশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে রোবোটিক বিষয়গুলোকে বেশি ইন্ট্রোডিউস করা, যত অটোমেটেড করা যায় প্রোডাকশন বাড়বে, বাট দাম তো অনেক বেশি দেখতেছি 5 কোটি। এই তো টেকনোলজিতে এটা একটা বিষয়, টেকনোলজির দাম অনেক না, মানুষ মাথা খাড়ায় তৈরি করছে, কত প্রিসাইসলি ক্যালকুলেশন করে ওখানে করতে হয়েছে একটা। তুমি যদি মেশিনটা দেখো, দেখবে আসলে এই দামটা আসলে ঠিক আছে, ঠিক আছে? এটা তো টেকনোলজির দাম। তুমি যদি একটা জিনিস গবেষণা করে, একটা জিনিস ইমপ্লিমেন্ট করো, তার দাম একটা থাকবে না স্যার? এটা তো স্যার বিদেশ থেকে আনে স্যার মেশিনটা স্যার? হ্যাঁ, বাংলাদেশে তো এই ধরনের মেশিন তৈরি হওয়ার কোনো চান্স নাই, ইন্ডিয়া তো নাই, বিদেশ থেকে আমাদের জার্মানি তৈরি করে বোধহয় স্যার। আমাদের শহীদ মিনার সামনে যে একটা মেশিন পড়ে আছে, ওটা কি মেশিন? শহীদ মিনারের সামনে একটা মেশিন পড়ে আছে, ওটা কাটিং মেশিন মেবি, মানে ওটা আছে অ্যাপারেলের একটা মেশিন, কাটিং মেশিন মেবি, স্প্রেডিং বা কাটিং। আমি ওটা এক্স্যাক্টলি ভাবে দেখার সুযোগ পাইনি, কারণ আমি যাওয়ার সময় দেখছি পরে আসতে, ওটা আসলে অনেক পার্টস নাই। তো আচ্ছা, তাহলে তোমরা মূলত, আমার যে মূল উদ্দেশ্য ছিল পিনিং ড্রয়িং ডেন্টিং এবং লুমিং বা গেইটিং, এই বিষয়টাকে কি বুঝতে পারছো? ফ্যাক্টরিতে বলা হবে যে 13 নম্বর 14 নম্বর 18 নম্বর লুম গুলো হচ্ছে গেইটিং লুম, সুতরাং গেইটিং এর লোক যারা থাকে, লেবার থাকে, তাদেরকে তোমরা বা তুমি ইনফর্ম করে দিবা, বা তাদের যে সুপারভাইজারকে বলবা আপনি তুমি গেইটিং করে ফেলো, লুমটাকে গেইটিং করে ফেলো। তাহলে যখন গেইটিং কথাটা তোমরা ফ্যাক্টরি থেকে শুনবা, বুঝতে পারবা যে ওই লুমের মধ্যে নতুন কোন ডিজাইন আসতেছে, সেই ডিজাইনটা একেবারে নতুন, লুমটা এখন কোন ধরনের উইভার্সিম লোড দেওয়া নাই, উইভার্সিম লোড দিতে হবে। পিনিং ড্রয়িং ডেন্টিং করা যে হিল ফ্রেম এবং রিড এবং ড্রপার, এগুলাকে ফুল লোড দিয়ে মেশিনটাকে উইভিং এর প্রিপারেশন করতে হবে, উইভিং এর আগ পর্যন্ত, শেডিং, পিকিং, বিটিং, বিট আপ হওয়ার আগ পর্যন্ত মেশিনটাকে প্রিপারেশন করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে এক এক কথা বলা হয় লুমিং করা বা গেইটিং করা। ফ্যাক্টরিতে গেইটিং কথাটা বেশি ইউজ হয়, এই যে ওই লুমটা গেইটিং করতে হবে, ঠিক আছে? মেশিনটাকে ফুল রেডি করাটাকে লুমিং বা গেইটিং বলতেছে সহজ কথায়। কারো কোনো কোশ্চেন আছে?
আমি এখানে একটা সাইটের কথা বলছিলাম, তোমরা এই সাইট থেকে পড়াশোনা করতে পারবা, তোমাদের যে কোনো সাবজেক্টের উপরে পড়াশোনা করতে পারবা, আমার সাবজেক্টটা এখান থেকে পড়াশোনা করতে পারবা। আমি বইয়ের কথা বলছি, একটা বইয়ের বলছিলাম হ্যান্ডবুক অফ উইভিং, এই বইটা তোমরা নামাই ফেলবা, খাবি দাদা নুরের, নামাইছো কিনা জানি না, হ্যান্ডবুক অফ উইভিং স্যার নামাইছি, হ্যাঁ এই বইটা থেকে আমি পড়াবো। আচ্ছা আর একটা বই নামার কথা বলছিলাম হ্যান্ডবুক অফ ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, আচ্ছা হ্যান্ডবুক অফ উইভিং নামাবা, হ্যান্ডবুক অফ ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নামাবা। আর একটা সাইড আছে যেটাকে আমরা বলতেছি এন পি TEL, ভারতের যে আইআইটি আছে, যতগুলো আইআইটি আছে, এই আইআইটির একটা জয়েন্ট ভেঞ্চুরিতে একটা সাইট আছে NPTEL বলা হয়, ফ্রি সাইট। এখান থেকে তোমরা যে কোনো সাবজেক্ট, সেটা তুমি টেক্সটাইল বলো, ল বলো, যে কোনো সাবজেক্টের উপরে, আশা করি ওদের অনেক ধরনের লেকচার রেডি করা থাকে। তো NPTEL এই সাইটে গিয়ে তোমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান FM1 একটা সাবজেক্ট পাবা, ওইখান থেকে আমি অনেক কিছুই পড়াবো, ফিগার গুলো ওখান থেকেই নেওয়া, ঠিক আছে? জি স্যার, ওই সাইট থেকে আমি অনেক কিছুই পড়াবো, হ্যান্ডবুক অফ উইভিং, হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এন্ড NPTEL, আর অনেক বই আছে, কিন্তু NPTEL এর মূলত যে সাইটটা লেখা আছে সেই সাইটটা মূলত অনেকগুলো বই থেকে নিয়েই লেখা, অনেকগুলো বই থেকেই মূলত তারা ওই সাইটটাকে ডেভেলপ করছে, ঠিক আছে? তোমরা যে কোনো মুহূর্তে ঢুকতে পারবা, ঢুকে তোমরা তোমরা বিষয়গুলোকে দেখতে পারবা। আমার কথা হচ্ছে মুখস্থ না, একটা জিনিস বুঝে পড়াটাই আমি বেশি পছন্দ করি, মুখস্থ বিষয়টাকে আমি মানে আমার সাবজেক্টের জন্য আমি এটা প্রিফার করি না, একটু বুঝে তোমার ভাষায় লিখলে আমি নাম্বার দেবো, আমাকে বুঝাতে পারলে, গ্রামার ঠিক থাকতে হবে একটু, যাতে গ্রামারটা ঠিক থাকে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকে, তা তুমি তোমার ভাষায় যদি আমাকে বুঝাতে পারো আমি তোমাকে নাম্বার দেবো, মূল কথাটা বুঝতে হবে। তাহলে আমরা আজকে যে বিষয়টাকে দেখানোর চেষ্টা করেছি মূলত ফ্লো চার্ট, ফ্লো চার্টটাই মূলত বুঝতে পারলে পরবর্তীতে আমরা তো ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইডিং এ চলে যাব স্পেসিফিক ভাবে, এই জন্য কারো কোনো কোশ্চেন আমরা এখনই মিটিং ক্লোজ করে দেবো।